जिया बाबा मजु भंडारी बाबा भंडारी मजु भंडारी ओई चरणे भक्ति करी हबीब बाबा मजु भंडारी शफी बाबा मजु भंडारी तुम दयाल हो कंडारी भंडारी रो पाद दरबारे भक्ति करी एई गोलामे आमार मिरपुर बाबा शाह आली चाई बाबा तो रोजार भूली शाहलीरो पाक दरबारे भक्ति जनाई ना तोर सिरे शाहलीरो पाक दरबारे भक्ति दिलाम ओई गोलामे मानिकगंजे अल्लाह बजान ओई दरबारे भक्ति दिलाम फकीर मौलार पाक दरबारे भक्ति करी एई अधीने बैरावरेर पाक दरबारे ভক্তি দিলাম এই অধীনে পদ্মার বারে সুরেশ্বরী নাম লইয়া ভাসাইলাম তরি জানো বাবা সুরেশ্বরী চরণেতে ভক্তি করি ইকবাল নদী বিলাল নদী চরণে যাই ভক্তি করি সেলিম নদীর পাদ চরণে ভক্তি করি নত হয়ে পীরপান পীর পাদ দরবারে ভক্তি করি নত হয়ে পীরপান পীর পাদ দরবারে ভক্তি করি নত হয়ে আশুগঞ্জের আলাল সারে ভক্তি দিলাম নত হয়ে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো রে তত আউলিয়া যত নাম ধরে আর বলবো রে কত বাংলাদেশের আলী যত নাম ধরে আর বলবো কত ভক্তি রইল সবারই মা যার গই আমার ভক্তি রইল সবারই মা যার আল্লাহ আর গুনা খাতা মদ করে আমার আল্লাহ গুনা খাতা মদ করে সবার আল্লাহ ধরে আর গুনা খাতা মদ করে সবার আর গুনা খাতা মদ করে সবার আল্লাহ ধরে আর গুনা খাতা মদ করে আমার আজকের গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আমাদের সভাপতি আছেন যিনি আপনার সালাম জানাই আমি প্রধান অতিথি আছেন যেইজন পুতুলে সালাম করবেন গ্রহণ এই সভাতে জ্ঞানী যারা প্রেমের ভক্তি নিবে তারা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন আপনি যন্ত্র সঙ্গীত যারা যারা ভাবের সালাম নিবে তারা ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলার বলি ওস্তাদ আমার সজল দেওয়ান চরণে তার ভক্তি দিলাম দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরপারে চলিয়া যান বড় বাবা খালেক দেওয়ান বড় বাবা মালেক দেওয়ান দরবারেতে ভক্তি দিলাম আলেক চান্দের পাক দরবারে ভক্তি করি নত হয়ে ফেনি জ্বালাই বসতে বাড়ি ফেনিতে মন কটকাচারি ফেনি জ্বালাই বসতে বাড়ি ফেনিতে মন কটকাচারি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রা বাড়ি দক্ষিণে দিকে জুরেন এলাকার নামটি ধরে যাত্রা বাড়ি দক্ষিণে দিকে জুরেন এলাকার নামটি ধরে জুরাইনের পূর্ব পাশে কমিশনার গেলে পরে ওইখানে তে গেলে পরে খোঁজ করিলে পাইবেন মরে লইয়া মাওলার প্রেমের দূরি তার বিদেশে ঘুরি ফিরি মাওলার প্রেমের দূরি তার বিদেশে ঘুরি ফিরি লইয়া মাওলার প্রেমের দূরি তার বিদেশে ঘুরি ফিরি পুতুল দেওয়ান নামটি হয় আমার গো হায় হায় পুতুল দেওয়ান নামটি হয় আমার আল্লাহ বড় আর গুনা খাতা মাফ করে আমার আল্লাহ গুনা খাতা মাফ করে সবার আল্লাহ করে আর গুনা খাতা মাফ করে আমার আল্লাহ গুনা খাতা মাফ করে আমার আল্লাহ করে আর গুনা খাতা মাফ করে আমার তুমি তো মালিক কলকাতার বানাও কত বাচ্চা ফলে তুমি তো মালিক কলকাতার বানাও কত বাচ্চা ফলে তুমি তো মালিক কলকাতার বানাও কত বাদশাহ কি তোমার লীলা কুদরতেও পারগো মাওলা তোমার লীলা কুদরতেও
পড়ো আর গুনা খাতা মাফ করো সবার, ওরে গুনা খাতা মাফ করো সবার আল্লাহ পড়ো আর আজকে গুনা খাতা মাফ করো সবার। বন্ধনা পর্ব যতটুকু সাধ্য ছিল আমি সাধ্য অনুযায়ী রাখার জন্য চেষ্টা করেছি, যদিও গাওয়ার মাধ্যমে বড় হয়ে যায় সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান, আরে বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান। দয়াল নবীর মহব্বত কাতে নজর পান, আমার দয়াল নবীর মহব্বত কাতে নজর পান। আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান। নবীর প্রেমে অস্কুরণি বত্রির দন্ত ভাঙলে না পনি, নবীজির প্রেমে অস্কুরণি বত্রির দন্ত ভাঙলাম তেরি, নবীর প্রেমে রাসূলের প্রেমে আমার হাবিবের প্রেমে, এই নবীর প্রেমে অস্কুরণি বত্রির দন্ত ভাঙলে না পনি, নূর নবীজির গায়ের জামা করলো তারে দা, নূর নবীজির গায়ের জামা করলেন তারে দা, নূর নবীজির গায়ের জামা করলো তারে দান। আমি বিশ্বাস আল্লাহ, আমি বিশ্বাস আল্লাহ, আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান। দয়াল নবীর মহব্বত কাতে নজর পান, আমার দয়াল নবীর মহব্বত কাতে নজর পান। আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান। জুনায়েদ বগে দাদি বড়ই কুস্তিগির, নবীজির প্রেমে লুয়াই লোশি, জুনায়েদ বগে দাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে লুয়াই লোশি, জুনায়েদ বগে দাদি জুনায়েদ বগে দাদি দাদি বড়ই কুস্তিগির, নবীজির প্রেমে লুয়াই লোশির, স্বপ্ন যুগে নবী তার আউলিয়া বানা, স্বপ্ন যুগে নবী তার আউলিয়া বানা, স্বপ্ন যুগে নবী তার আউলিয়া বানা। আমি বিশ্বাস আল্লাহ, আমি বিশ্বাস আল্লাহ, আমি বিশ্বাস করি না তারা খাঁটি মুসলমান, ওরে বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান। আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান। কাবিলা বই বসি বারো কবলে রাখিও নবীজির চরণ তলে, কাবিলা বারো গে বই বসি বলে রাখিও নবীজির চরণ তলে, কাবিলা বই বসি বারো কবলে রাখিও নবীজির চরণ তলে, থাকিও গো দয়াল নবী তুমি বর্তমান, আমি বিশ্বাস আল্লাহ, আমি বিশ্বাস করি না ওরা খাঁটি মুসলমান, আরে বিশ্বাস করি না তারা খাঁটি মুসলমান। আল্লাহু 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 আল্লাহ, আমি বিশ্বাস করি না এরা খাঁটি মুসলমান। নবীর প্রেমে
লস্করণী ভক্তির দন্ত ভাঙলে না তুমি বিশ্বাস করি না ওরা থাকি মুসলমান 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 আল্লাহ বিশ্বাস করি না তারা থাকি মুসলমান আল্লাহ বিশ্বাস করি না ওরা থাকি মুসলমান বিশ্বাস করি না ওরা থাকি মুসলমান হই আমি একটি মহান আল্লাহর অলির দরবারে মহৎ অনুষ্ঠানে সুস্থ সুন্দর ভাবে সকলে আসতে পেরেছি উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালার শানে পবিত্র জবনে সকলেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দির কোন ইবাদত প্রার্থনাই আমার দরবারে পৌঁছায় না যদি আমার দোস্তের সামনে দরুদ পেশ না করে তাই ছোট্ট করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত মাওলানা আলী করিমুল্লাহ জু ফাতেমা তু জোহরা ইমামে হাসান ইমামে হোসেন তেনাদের প্রতি সালাম ভক্তি দরুদ রেখে 224,000 নবী রাসুলদের প্রতি দরুদ সালাম দিয়ে এ বিশ্ব জাহানের মধ্যে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব পাগল মস্তান আব্দাল রয়েছেন প্রত্যেকটি দরবারে প্রত্যেকটি মাজারে প্রত্যেকটি খানকায় রোহানি কদমে ভক্তি চুম্বন করে আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের কদমে ভক্তি চুম্বন করে আমি যেনার কাছে আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করেছি আমার পীর কেবলা জান আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল হোসেন আলমাজ ভান্ডারী তেনার কদমে ভক্তি চুম্বন করে আজকে পীর পান পীর পাহাড়ি রহমতুল্লাহ আলায়ের স্মরণে বাৎসরিক ওরস মাহফিল আমি শ্রদ্ধা এবং সালাম রাখি উক্ত অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যান 9 নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদ আহ্বায়ক মাজার কমিটি শ্রদ্ধা এবং সালাম জানাই আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি আলহাজ আমানুর রহমান খান রানা সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল 3 যারা সুতিজন আনুষ্ঠানিকত করে বলতে গেলে আমি যদি বন্দনা নেই তাহলে গানে আমার বন্দনা শেষ রাত শেষ হয়ে যাবে আমি প্রত্যেক জনার প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশানো যারা চতুর্পাশে বসে আছেন আমাদের আমি প্রতিপক্ষ বলি না আমাদের প্রতিনিধান সহ উপদলের তাল সংকেতে যারা অসংখ্য ক্যামেরাম্যান শব্দযন্ত্র চমৎকার আমার মা বোনেরা সবার প্রতি বিশেষ করে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদব নমস্কার সনাতনদের প্রতি অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ বন্দনার শেষ ইসলামে বলেছে পরিচয় দিতে হবে পরিচয় নিতে হবে দিস ইজ ইসলাম অফ রুল ইন দিস ওয়ার্ল্ড এটা পৃথিবীর ইসলামের একটি রীতি
বাবা মা নাম রেখেছিলেন ফারুক, লেখাপড়া জীবনে আমার সার্টিফিকেট নাম ফারুক আহমেদ, আর বাউলে পরিচিত হয়েছি এম এ ফারুক। পিতৃ মাতৃ সূত্র ধরে তরিকা 8 বছর ধরে খেলাফতের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগত জীবনে 2009 সালে ইন্টারমিডিয়েট কলেজে পৌরনীতি ও সুশাসন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টের প্রভাষক পদে আমার চাকরিটি চলমান রয়েছে। তরিকার খেদমতের জন্য আপনাদের চরণ পাশে আসি। এটা আমার বাণিজ্যিক রূপ না, আমার বলাই চলায় ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে শুধু আমাকে না আমাদের উভয় শিল্পীকে চরণ পার্শ্বে আবদ্ধ করবেন সেই কামনা ব্যক্ত করে। আপনারা দোয়া রাখবেন, চেষ্টা রাখবো। গুরু ভক্তের গানটা নির্ভর করে ভক্তের বক্তব্যের পরে, গানের পরে, অর্থাৎ স্টিয়ারিং অথবা হ্যান্ডেলটা অবস্থান করতেছে ভক্তের কাছে। উনি যেই দিক দিয়ে যাবেন কি বলেন আমাকে সেই দিক দিয়ে যেতে হবে, অর্থাৎ উনি যা বলতে চান জানতে চান সেটা আমাকে বলে দিতে হবে। তবে একটি শর্ত আছে, গুরু ও শিষ্য পীর ও ভক্ত শিষ্য এই মাঝখানে ও এবং সংযোগ আছে, কিন্তু গুরু ভক্তের বেলায় মাঝখানে কোনো সংযোগ নেই, অর্থাৎ 19-20 বলবো না 20-20। তাইলে গুরু ভক্ত গানটা শুরু হবে কোথায় থেকে? 12টি স্তরে এই গুরু ভক্তের গান আছে। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, গুরু ভক্ত গান হলো সিদ্ধির দেশ, অর্থাৎ 3 রাত 3 দিন গান চলে যেখানে গান থেমে যাবে গুরু ভক্তের গান শুরু হবে সেখান থেকে। স্থূল প্রবত্ত সাধক এই 3টা স্তর বাদ দিয়ে গান শুরু হবে সিদ্ধির স্তরে থেকে, তবেই হবে গুরু এবং ভক্তের গান। আইপাক পঞ্জাতন করি শরণ হজরত আলী, অরে কুহকতে নাম রেখেছেন মৌলা কোরআনে যাহা শুনি। আই দুই ভাই ইমাম হাসান হোসেন আজকে জ্বালাইতে জ্ঞানের বাতি, আই মা জহুরা খাতুন আমার দিলে হৌরে চাতন যুগাইতে মধুর বাণী, আমার হৃদয় দুয়ার রাখলাম খোলা জেলে দেন মা জ্ঞানের আলা মধুর বাক্য যাই যেন বলা মা ভক্তের হৃদয়ে করো আসন। আয়াতায় রাসুল হিন্দের সন্তান গরিব নেওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন সৃষ্টি, আই পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি, আই বাবা নকশাবন্দি বাহাউদ্দিন হজরত মুজাদ্দেদ আলফেসানি। যার মধ্যে বিচার জ্ঞান বিচার দ্বারা শ্রবণ করবেন যিনি তিনি তো এই গানের মজা পাবেন। আমার নানা ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশের একজন শিল্পী মরমী সাধক শাহাবুদ্দিন আল সিস্তি নিজামি, যিনি এশিয়া মহাদেশের প্রখ্যাত মাওলানা মনসুর আলী আল সিস্তি নিজামি কুষ্টিয়া উদিবাড়ি তার হাতে বায়াত হয়েছিলেন। শুধু ডুগে একতারা দিয়ে গান করতেন, নিচে একটা মন্দিরা। বাহ বাহ বাহ। মুসলমান ধর্মের মধ্যে একজন নবীকে ঠেটা নবী বলা হয়, মুসা আল্লাহ সাল্লাম নাকি যার নাম, আর সনাতন ধর্মে একজন ভক্ত উপাধি পেয়েছিল ঠেটা যার নাম হলো নারদমণি। এই নারদমণি কোনো একদিন মা গঙ্গার কাছে গিয়ে একটি প্রশ্নের উত্তর চেয়েছিলেন, বলবো
হারমোনিটা নারদ বলছে মা গঙ্গা বলে দাও আমারে বলল বাবা কি বলল সারা পৃথিবীর মানুষ তোমার জলে স্নান করে পবিত্র হয় তুমি নিজে পবিত্র হও কি করে বাহ 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 বলি হরি ঠাটা মানুষের জাকাত মা গঙ্গা বললেন বাবা আজকে উত্তর দিব না তুই চলে যা নারদ বলছে মা এই মুহূর্তে যদি উত্তর না দাও তোমার চোখের সামনে আমি আত্মহত্যা করিব জীবহত্যা মা গঙ্গা ভাবলেন জীবহত্যা তো মহাপাপ আমি পাপের ভাগে হয়ে যাব বললো বাবা নারদ উত্তর দেই নিয়ে যা বলো দাও মা গঙ্গা বলছেন সারা পৃথিবীর মানুষ আমার জলে চান করে শুদ্ধি বা পবিত্রতা অর্জন করে আমি গঙ্গা পবিত্র হই তখন যখন কোন সাধুগুরু বৈষ্ণব আল্লাহর ওলি কামেল তারা তাদের পবিত্র চরণ দুটি আমার জলে ধৌত করে ওই চরণ ধৌত জল যখন আমার অঙ্গে মেখে যায় আমার সমস্ত অঙ্গ গঙ্গা হয়ে যায় পবিত্র মহান আল্লাহর ওলির দরবার ফরিদপুরের আব্দুল হালিম বয়াতি বলেছেন আদবে তেশক জগে মহব্বতের বাজারে বেয়াদবে কেউ করো না ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে তাই সাধু তত্ত্বের আমি একটি লালন সাইজির প্রার্থনা দিয়ে একটি গানি করব তারপরে আমরা মূল ধারায় চলে যাব দেখো দেখো মনোরায় আজ হয়েছে উদয় আরে কি আনন্দময় সাধুর সদবাজারে পাপের ভাগ্যে এবদিন এবদিন কি আর হবে রে পাপের ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধু সদবা যায় পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপের ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্যে এমন দিন কি এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে সাধু গুরুর যে মহিমা বেদ দিতে নাই রে সীমা সাধু গুরুর যে মহিমা বেদ দিতে নাই রে সীমা হেন পদে যার নিষ্ঠা না হইতা হেন পদে পালে কিয়া পাপির ভাগ্যে এমন দিন কি এমন দিন কি আর হবে পাপির ভাগ্যে দেখো দেখো মনোরায় হয়েছে উদয় দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় সাধু সদেবা জানে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে পাপির ভাগ্যে সাধুর বাতাসের মান বনের কষ্ট হয় রে চন্দন সাধুর বাতাসের মান বনের কষ্ট হয় রে চন্দন
কেমন আমায় আবার যেন ফেরে আবার যেন ফেরে ফেলিস না হরে কাফির ভাগ্যে এমন দিন কি আর হবে রে কাফির ভাগ্যে দেখো দেখো মন রায় হয়ে যাচ্ছে তাই দেখো মন রয় হয়ে যাচ্ছে তাই কি আনন্দময় সাধু সদবাজারে পাপির ভাগ্যে এমন দিন কি এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে যথারে মন সাধুর বাজার তথাই সায়ের বারাম নিরন্তর যথারে মন সাধুর বাজার তথাই সায়ের বারাম নিরন্তর লালন বলে মন খোঁজ কি আর লালন বলে খোঁজ কি আর ধন সাধুর সঙ্গে রঙ্গে বেশ কর পাপির ভাগ্যে এমন কি আর হবে পাপির ভাগ্যে দেখো দেখো মন রায় হয়েছে সাধু সদবাজারে পাপির ভাগ্যে এমন পীরপন্থীর পাহাড়ে বাবা এমন সৌভাগ্য দিন কি আর হবে রে পাপির ভাগ্যে